বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। শহীদ দিবসের প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বাকিটা। বাংলার প্রেরণা আর গৌরবের মহান একুশ, ভাষাপ্রেমী জনগোষ্ঠীর এদিনের তীর্থযাত্রা যেন শহীদ মিনার। ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় সালাম বরকত জব্বারদের স্মরণের ভাবগম্ভীর অনুষঙ্গ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। পরে করোনার কারণে বেঁধে দেওয়া নিয়মে আওয়ামী লীগের পক্ষে 5 সদস্যের একটি দল শ্রদ্ধা জানান। সাম্প্রদায়িকতার ডাল পালা বাংলাদেশে এখনো রয়ে গেছে, তাই এবারকার একুশের শপথ হোক সাম্প্রদায়িকতার এই বীজ বৃক্ষকে আমরা উপড়ে ফেলতে চাই। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। যে কোনো বিশেষ পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় সেটিরও একটি অভিজ্ঞতা, সেটিও একটি দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি জন্ম লাভ করবে এই দিবসে। অপসংস্কৃতির আগ্রাসনে ভাষা, বাংলা ভাষা তার মর্যাদা, তার সম্মান হারিয়ে ফেলছে। এর জন্য আমরা মনে করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সকল চিহ্ন ফলক, নাম ফলক অবশ্যই অবশ্যই বাংলায় হওয়া আবশ্যক। আমাদের যদি টাকা টুকা আরও বাড়ে তাহলে ইনশাল্লাহ আমরা একদিন আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্র। এখন এই বাংলায় আপনার কি হয় ইউনাইটেড নেশনসের বিভিন্ন তত্ত্বাবলী সপ্তাহে বাংলা ভাষায় বলে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্যায়ের কাছে মাথা নত না করে একুশ শেখায় প্রতিবাদ করতে। ভাষার প্রতি ভালোবাসা শুধু একদিনের নয়, বরং সারা বছর, সারা জীবন, এমন প্রত্যয় তরুণ প্রজন্মের। মাতৃভাষা দিবস, তার জন্য আমাদের অনেক যুবকরা প্রাণ দিয়েছে, তাই আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করতে এসেছি। বাংলা ভাষাটা যেন আমরা সব সময় চর্চা করি। যদিও আমাদের এই ভাষা অর্জন করেছে, তো আমাদের প্রতিদিনই উচিত আমাদের বাংলা ভাষা ব্যবহার করা। যতদিন সে আমার সাথে আছে ততদিন আমি শেখানোর চেষ্টা করব বা শেখাবো বাংলা কথা বলতে বা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রাখতে। 22 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি সালাম জাব্বো কাদেরকে শ্রদ্ধা জানাই। ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ হবে দেশ, বিভেদ ভুলে হাতে হাত রেখে এ দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে জাতি, এমন স্বপ্ন দেখছেন সবাই। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।